এত সুন্দর করে আমি বাড়িটা সাজাইছি রে বাবা, জমিটার ভিতরে অনেক ফসল আমার, অনেক জমি আমি কিনা পালাইছি, কিন্তু বাবা আমি বুঝিনাই এত সুন্দর বাড়ি সাজাইয়া আমার ছেড়ে যেতে হবে কবরের বাসিন্দার হইতে হইব। আগে যদি জানতাম হার টাকায় উপার্জন কইরা আমি বাড়ি সাজাইতাম না, আমি এই জমি গুলো সাজাইতাম না। ও বাবা আমি যদি মারা যাই তোমরা চারটা ভাই মিলে আমার জমি গুলো তোমরা ভাগ করে নিবা, আমার বাড়ি গুলো ভাগ করে নিবা, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু আমি বাপটা এই সংসার সাজাইতে যাইয়া যে গুনা করছি গো, এই গুনার বাকি কেউ নিবা না। জোরে কন, আরে সংসার সংসার কইরা হবে গো, সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মন রে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গালো রে, সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মন রে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গালো রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবি বাসর গার বায়ো নাই তোর বান্দব নায় রে, কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গালো রে, আর ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মন রে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গালো রে। বাবুটা কান্দার কই বাবা রে, ও জাদু আমি বাপটা যেই গুনার কাজ কইরা বাড়ি সাজাইলাম, আমি হারাম উপার্জন কইরা এত সুন্দর করে জমি গুলো সাজাইলাম, আমার বাড়ি পইরা থাকবে জমি থাকবে ফসল থাকবে সব তোমরা ভাগ করে নিব, কিন্তু আমার গুনার ভাগ তো কেউই নিবা না, কতক্ষণ ঠিক ঠিক। বাপটা কান্দার কয় জাদু রে, আমি তো মইরা যাব আমি তো একটা সম্পদ নিতে পারবো না, আমি একটা পোশাক নিতে পারবো না, আমার এই পোশাকের কোনো পকেটও থাকবে না, আমি সব কিছু ছেড়ে চলে যাব। ও বাবা আমার সাথে কোনো কিছু যাইবে না, আমাকে তো হিসাব দিতে হইব, আমার করা কষ্টের সংসার তোমরা ভাগ কইরা আরামে খাইবা, আর আমি বাবা যাইয়া মালিকের কাছে হিসাব হইছে, আমি তো দড়া খাইয়া যাইব, আমি তো এই মুখটা মালিককে দেখাইতে পারবো না, কারণ আমি তো গুনার কাজ করছি হারাম উপার্জন কইরা আমি এই সংসারটা সাজাইছি। আব্বা গো আমি যখন মারা যাব আমারে তোমরা গোসল করাইয়া নতুন কাপড় না দিয়া রে বাবা, একটা পুরাতন কাপড় দিয়া পেঁচাইবা, নতুন কাপড়
কাফনের কাপড় কি নতুন হয় না পুরাতন হয়? জোরে কর না কেয়া, নতুন। এই কাপড় কি কোনো পকেট হয়? না, পকেট আছে। জীবনে আপনারা যে পাঞ্জাবি পরলেন, যে শার্ট গুলো পরলেন, এর পকেট আছে না নাই? আছে। আপনি ডাবল মোবাইল রাখি, টাকা রাখি, মেজাক রাখি, পয়সা রাখি, নাকি আছে তো কাগজ পাতি রাখি, তাহলে আমরা পকেটটা কি ব্যবহার করি? কথা ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও ভাই, এই পোশাকটার আমি একটা শিক্ষা দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই পোশাকটা যে দুনিয়ার সাথে সম্পর্ক আছে পকেট দ্বারা বোঝা যায়, কথা বল না কে? আর কাপড়ের কাপড়ের দুনিয়ার সাথে যে দিকে লক্ষ্য করলে বোঝা যায়, কথা বল ঠিক কিনা? বাদশা সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা, তোরা আমারে যখন মাটি দিতে নিবি, আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাতে এরকম করে বাই করে রাখিস। সব জনগণ কয় হুজুর কারণটা কি, আপনাকে এরকম ভাবে কেন নেব? বলতেছে আমি এজন্যই নিতে চাই, সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই, দেখ আমার মতো বাদশা সেবা সে ফকির ভাই রওনা দিছে। বন্ধুরা রে আমার বাবুটা কান্দে আরে কয় পালন করবা। বাপ মা যখন মারা যায়, বাপ মা যখন মারা যায় ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু, তার ওসিয়ত ওসিয়ত মানা, ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াসিব হয়ে যায়। ভালো করে শুই না নাও, বাবুটা কাকদার কয় সন্তানের আরে আমার নতুন কাপড় না দিয়া আমার গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া। বলে আব্বা তারপরে কি করব, এইবার বাপটা কান্দে আর কয় আমার নিয়া যাইবা তোমরা কোথায় জানো নি, আমার নিয়া তোমরা চড়ার ভিতরে যাইয়া গো, মাঠের ভিতরে তোমরা কষ্ট করি দিয়া, ওই কষ্ট করি দিয়া তোমরা কি করবা, ওই কষ্ট করির মাঝে আমারে ঢুকাইয়া, ওই কষ্ট করির মাঝে আমারে ঢুকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া পালাইবা। বলে কেন বাবা এটা কেন বললা? এইবার বাপটা কান্দার কয় আমার দেহটা তোমরা পুরাইয়া, এই দেহের ছাই বলে কি করবা জানো নি, এই ছাই বলে একটা বস্তায় বন্দি করবা। ও বাবা এই ছাই গুলো বস্তায় বন্দি কইরা রে, এই ছাই গুলো ঘরে রাখা যাবে না, এই ছাই গুলো কোনো জায়গায় রাখা যাবে না, এই ছাই গুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাই গুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাই গুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটায় দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা তোমারে কেন পোড়াবো, পুরাতন কাপড় কেন দেব আব্বা গো, আমরা যদি তোমারে পোড়াই জগতের মানুষ কি বলবো? ও বাবা এত সম্পদ তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি গড়াইছো, অথচ তোমারে আমরা পোড়াবো, এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবুটা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব, কারণটা কি জানো নি, আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া, আমারে যদি তোমরা কবরে রাইখা দাও, মনকার নাকের ফেরেশতা আসবো, তিনটা প্রশ্ন আছে না নাই? জোরে কর, মান রব্বু কা তোমার রবকে, মান নবীও কা তোমার নবীকে, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে আর সন্তানদের কাছে বলে বাবা রে, আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে, আমার তো ভয় লাগে, আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো,
পুরা মুখটাই আমার মালিক রে আমি দেখাইতে পারবো না, আল্লাহরে আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা কেমনে দেখাইবা, এই মুখটা কেমনে নিয়ে হাসির ময়দানে দাঁড়াইবা, বাবুটা কান্দার কইবা মারে আমি সংসারটা চালাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি, এইবার তো আমি বুঝা ফেলাইছি আমি ধরা খাইয়া গেছি, ও বাবা আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে, আমি তো হিসাব দিতে পারবো না, এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাই গুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া, এই জন্য ছিটাইবার রে বাবা আমার মালিক যেন আমার তালাশি কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ করে পাই না, আল্লাহর কাছে আমার যেন দাঁড়াইতে হয় না, সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব, বলে ও বাবা এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দেবা আমার জন্য চিনতে না পারে, আমি একবার যদি বইরা যাই রে বাবা আর জীবনে তোমাদের কাছে আসব না কতক্ষণ ঠিক কি না, ওরে আমি কাঁচা তুমি পাখি আমার ভিতর কি পাখি আছে না, একটা জীবনে দেখছেন দেখা গেছে একটা বার চিন্তা করছেন তাও করেন না, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কি না, ওয়াচিনে পুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনে পুরে কোথায় ছিল কোথায় যাবে একটা বার চিন্তা করছেন, ওয়াচিনে পুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনে পুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াচিনে পুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনে পুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিছে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিছে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কি না, আরে বাবুটা কান্দে আর বলে বাবা রে কথা দাও আমার হাতে হাত রাইখা ওয়াদা করো তোমরা আমার কথার আগে বানিয়ে, আমার তোমরা পুরাতন কাপড় পরাইয়া জন্মের পরে সাজাইয়া আমার তোমরা পুরাইতে পারবা নি, সব ছেলেরা কাকড়ার কয় আব্বা ও বাবা গো এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসল আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করবো, অথচ এই হাত দিয়া তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না, বাবুটা কান্দার কই বাবা রে আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও, বলে তোমার ভালো চাই, আমরা তো সবাই বাপ মারে ভালো চাই কথা কন ঠিক কিনা, চান কি চান না, জোরে কন চান কি চান না, বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই, বাপ মাকে ভালোবাসার দরকার আছে নাই, আপনাদের অনেক কষ্ট হইতেছে নাকি, এই 12টা বাজে আছে 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি,
কি ভাই কষ্ট দিছে? পিছনের যুবক ভাইরা কষ্ট দিছে? আলোচনা চলবে না, বন্ধ হবে? একসাথে বলো, চলবে না, বন্ধ হবে? আল্লাহ এরে আবার বাইক করবে, এই ব্যক্তিরা তালাশ করবে, কারণ জমিন চলে কার হুকুমে, বাতাস চলে কার হুকুমে, আকাশ চলে কার হুকুমে, সবকিছুর মালিক কে? আমি এই বিষয়ে আলোচনা দিচ্ছি ইনশাআল্লাহ। পালানোর মতো কোন জায়গা নাই, পালানোর মতো জায়গা নাই। আল্লাহ ইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজ লাইলাম সিয়াজে দিন বান্দি বান্দি বেকশিয়ারে জগত সামির করে যাইতে হইব রে, জগত সামির করে যাইতে হইব রে, জোরে জোরে গুন কর ঠিক কি না বন্ধুরা রে? সন্তানদেরকে ওসিয়ত করতেছে, কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো, এইটা আবার কানে শুনে, অমুক আমার কাছে টাকা পাবে, এইটা শুনে না, কথা কও না গিয়া বাপ্পা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে, কথা কন ঠিক কিনা? এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে? বেজাল আছে, কি আছে? জোরে কন, কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝে নি তো, এই যেগুলো আবার সাইরে দেয় ওই নিয়ে নানান হিস্টোরি শুরু হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, কি আপনি? আমি তো খাই আইছেন না, এটা তো আমার, আমি তো কয়ে আসলাম। তাহলে আপনি একটু আস্ত করে আমি খাই আসি, এটাই ঠিক। দেখুন তো কে বাবু, আমি কে বাবু, আমার খাবার দিব কিনা? হবে হবে। এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট, এখান থেকে একটু শিক্ষা নিতে হবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা শোনা, এই এই ওটা কি ওটা জায়গা, এ ভাই কোন যান মোতাইছে, একটু তাড়াতাড়ি এসে, এই দেখেন টিসু আছে তো ভেঙে ছিল কোন দিন নিয়ে এলো, আল্লাহ জানে তাই আনলে কি করার দিল বুঝেন তো টিসু দাও আনো। আমার এমন কোন বান্দা নাই কার কাছে যায় রে মনের কথা কই, আমার এমন কোন বান্দা নাই যদি কার কাছে যায় আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোরাই, মায়ের মত
মতো আপন কি কেউ আছে? বাবার মতো বন্ধু কি আছে? হবে জোরে কোন বন্ধুরা রে আমার, বাবুটা কান্দার কয়ো বাবারে আমি তো মইরাই যাব, আমার বাড়িগুলো বাদ করে নিবা, জমিটাও নিবা, আমার জমিতে আবাদ করে ফসল খাইবা, অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবে না, সব কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাকি কেউই হবে না, আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেউই নাই, কতক্ষণ ঠিক কি না? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পারার মাহফিলের গায়, আজকে রিজাল চাই চিকার দেখুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আমার মুরব্বি বাবা রাম, এ সোনার যুবকের গলে রাগ, তার ভিতর কেমন ভয় লাগে গেছে, আল্লাহর ভয় যার ভিতর আছে তার শান্তি দেখেন, এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব, ভালো করে শুনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়, এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? আছে। অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? আছে। যদি কোন ব্যক্তি টাকা উপার্জন কইরা যদি খাবার খায়, আর ওই খাবার খাইয়া যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতের গ্রান উঠাবে না। ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন, করেন গা, যেটা সত্য সেটাই বলেন। এবার বলেন, সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক কিনা? ঠিক। ওদের জন্য জান্নাত নেই, আর চাই না কেমন? আমি এখন বুঝি না, ঘন্টা একটা পার হয়ে গেছে, অন্য 2 লাখ টাকা দিয়ে বক্তানো, তখন 15-20 মিনিট অস করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো। নে আমার শ্রোতারা যখন করবো আমি তখনই মনে হচ্ছে তোমার, আমি কমিটির লোক না, আমি চা খাই না, আমাকে চা দিন না, চা দিন, আমি অজের ভিতর চা খাই না, আমি অজের ভিতর ধরেন আজই সব খাই, আজই সব আমার পরিবর্তে খায়া খালি গলা খেয়ে করবার না, আমার গলা খেলে খান খান। এখন আমি চা খাবো, আর যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না, আমি কোনো ওয়াজেই চা খাই না, মানে আমার গলা নষ্ট ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খাইতে আমার কেমন জানি লাগে, যে আমি এতগুলো লোকের সামনে ভাব নিবো কেমন জানি লাগে, দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? আল্লাহ। গলা নষ্ট করতে পারে যিনি, ভালো করতে পারে তিনি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বার্তার ভিতরে কেমন ভয় লাগছে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধ করেছি, মালিকের চোখে ধরা পড়া গেছি গো, মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, বাতে বাবার এই পুরা বুকটা আমি তারে দেখাবো না, কতক্ষণ ঠিক কিনা? আর মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা রঙ দেখাই কারে গো, দয়াল যারে আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিল
শুনো আনা আমি সামদিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আর কি আছে জানা এত সুন্দর নাচ নিয়া মতো দিছে এত সুন্দর চোখটা দিছে এত সুন্দর করে নাকটা বানাইছে এত সুন্দর করে বডি বানাইছে তারপরেও আমরা মালিকরে চিনলাম না কথা কোন ঠিক বন্ধুরা রে আমার এমন ভয় লেগে গেছে বাচ্চা কান্দার সন্তানদের কাছে কয় ও বাবা আমি তাদের কাছে কথাটা বলতে চাই আমাকে ফুরাইতে হইব চারটা ভাই কয় আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব আমার তো মায়া লাগে বড় সন্তানটা কয় আব্বা আমি কেমনে দেব মেজ সন্তানটা কয় আব্বা আমি কেমনে দেব চারটা সন্তানের কান্দার কয় আব্বা তোমার গায়ে আগুন দেব আমাদের কি মায়া লাগে গ্রামবাসী কি বলবে তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো বাপটা কান্দে আর কয় আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করবো আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না কথা কোন ঠিক এইবার বাপটা ওষুধ কইরা যখন মারা যাই রে সাতটা বাই মিলিয়া বাপরে জন্মের মতো গোসল করাইতেছে আল্লাহ আকবার কম সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যখন মারা গেছে সন্তানেরা কান্দে আর চোখের পানি ফালায় বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয় বাপটা বলেছে পুরাতন কাপড় পরাইতে হইব আরে পুরাতন কাপড় পরাইয়া এইবার বাপটার যখন পুরানোর জন্য রওনা দিছে রে চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে বাপটার যাইয়া এইবার যখন কষ্ট করে ভিতরে ঢুকাইয়া দেয় চারটা সুলতান কান্দে রে আগুন দিবে কে বাবার শরীরে কে হই পারে না বড় সুলতানটাও কান্দে ছোটটাও কান্দে সবাই কান্দে এইবার বাবার কথা মইলে পইরা গেছে রে আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটু আগুন দিয়ে দিও এইবার চারটা সন্তান দ্বারা কয় ঠিক আছে দিতেই হইব আর কোন মায়া করা যাবে না আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই চারটা ভাই মিলি আগো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে বাবার পুরা দেহটা ছাই হয়ে যায় কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় যায় উড়াইয়া কিছু অংশ দেয় জমির মতো ছিটাইয়া বাবার কথা মতো ছিটাইয়া দিছে আমার আল্লাহ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে ভয়টা কারা করে ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও সুরা আনফাল আয়াত নম্বর 2 সুরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম
জিলার ওগো ভুগম ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াত হুজাদাতুহুম ঈমানাম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু জমিন দিতে পারবে কি পারবে জোরে করে সূরা ইয়াসিন ভালো করে পড়েন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয় যায় কতক্ষণ ঠিক ঠিক আল্লাহর হুকুমে জমিন ফিরিয়ে দিছে এবার আল্লাহ হুকুম করে নদী হে পানি তোমার ভিতর যে ছাইগুলো উড়ানো হয়েছে ভাষায় দেওয়া হয়েছে দাও আমার কাছে ফিরে দাও আল্লাহ আকবার করে আল্লাহ সন্তানেরা বাপরে ভালোবাসছে কথা ঠিক কিনা ঠিক বাবা যা চাইছে সন্তানেরা তা দিছে বাপ চাইছে মালিকের চোখে ফাঁকি দিতে পারা যাবে এমন কোন রাস্তা আছে পালানোর মতো কোন রাস্তা নাই কথা ঠিক কিনা আমি আপনাদের মাঝে আলোচনা ধরেছি ভাই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন আর আমি বলছি একটা আয়াতের উপর নির্ভর করছি যে এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আপনার ঘরে আপনি স্টার্ট করেন দেখেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি পাবেন তো আপনারা কি আলোচনাটা পরিপূর্ণ ভাবে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার আগ মুহূর্তে আমি আলোচনাটা দেব মানে লাস্টে কালেকশন আমার কাছে কষ্টকর এজন্য আমি কালেকশনটা একটু সেরে নেব আপনারা যদি রাজি থাকেন যে আমি আমি কথা দিচ্ছি আমি আলোচনা করব আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করে মনে ছাড়ি দেব না আমি কালেকশনের পরে আলোচনা দেব ইনশাআল্লাহ যেহেতু আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি কথা ঠিক কিনা আমি পয়েন্ট কিন্তু বাজার রাখছি এই জমিন আবার কি করবে এই ছাইগুলো আল্লাহর আরশে কেমনে জমা হবে এই ছাইগুলো আবার কেমনে মানুষ হবে আবার কিভাবে কথা বলবে আপনার বাবার কবরের মাটি দিয়ে সুলতানেরা পাতিল বানাইছে হাঁড়ি বানাইছে পানি রাখার জন্য সেই পাত্র থেকে গরমের তাপ পায় আল্লাহর রসুলের কাছে যা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের মাটি দিয়ে আমি কলস বানাইছি দিনের বেলায় পানি রাখলে সেই পানিটাও গরম হয় রাত্রিতে পানি রাখলে তবুও গরম হয় অথচ আমরা মাটির কলসে পানি রাখলে রাত্রিতে ঠান্ডা হয় কিন্তু আমরা যেই মাটি দিয়ে কলস বানাইছি এই মাটি দিয়ে কলস বানানোর পরে যত পানি রাখি শুধু ফুটন্ত গরম পানি হয় আল্লাহর রসুল বলছে এই মাটি তোমরা কোথায় পাইলা বলে বাবার কবরের মাটি আমার নবী বলছে তোমার বাবার কবরে আযাব হয় আলোচনাটাকে আপনারা নেবেন তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের পাগল যারা মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলছে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে মসজিদ সাজায় আমার রাসূল বলছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর পাথর দিয়া ইয়াকুত নামক পাথর দিয়া স্বর্ণ রূপ দিয়া তাদের জন্য জান্নাতের বালাখানা সাজায় জোরে কোন সুবহানাল্লাহ এই জান্নাতের বালাখানার জন্য কোন ব্যক্তিরা পাগল আছেন সর্বপ্রথমে এই মসজিদটাকে নির্মাণ করার জন্য মসজিদটাকে সাজানোর জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5000 10000 20000 টাকা দিতে পারবো এমন কোন ব্যক্তি আছেন খুব দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি কোন ব্যক্তিরা আছেন আসেন আসেন খুব তাড়াতাড়ি আলোচনাটা যদি আপনারা শুনতে চান একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই খুব অল্প সময়ের ভিতরে কালেকশনটা শেষ করে ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি ২০০০ টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি জান্নাতে খাতরে সান জান্ন
ফাতেমা, ফাতেমার সাথে বন্দি, আল্লাহ গো মরহুম আব্দুল আলীর স্ত্রী, আল্লাহ গো 2000 টাকা, আল্লাহ সেগুলো করে না করে ফাঁকা করে দাও, বাইকের সাকা সাহেব বরাবর করে দিয়ে দাও, আল্লাহ 2000 টাকার উসলা করি, আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান মারিয়ে দাও। আমার আব্দুল আলীর ভাই এক বস্তা সিমেন্টের 505 টাকা নগদ, আল্লাহ মাফ করে করে 1 টাকা দান করে টাকা জীবনে করে না করে ফাঁকা করে দাও, বাইকের সাকা সাহেব বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যারা আমি গুনাহগার আতে দান করে আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই ও মাবুদুর রে, এই দানবীদের জন্য তোমার রাসূল বলেছেন মানা লিল্লাহি মাসজিদান ফাকুলু ওয়া বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা ইয়া আমিন। আসেন আসেন। হ্যাঁ ইব্রাহিম তার বন্ধু-বান্ধব হাত করে পড়ে, এই দেখেন বন্ধু, আহ কত সুন্দর, আমার ইব্রাহিম ভাই তার বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে 500 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে পাক্কা করে দাও, বাইকের সাকা ভালো লাগলো আপনাদের মাহফিলায়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিলায়োজন, রাত্রে বললাম আমিন, আল্লাহ গো আপনি হাত দেন খাইয়া দেয় খাইলি খবর আসলো ডাক্তার রঞ্জুর ৫,১০ যে জায়গা দিছে দেখছেন মসজিদে যে জমি দান করছে তার বোন না তার মেয়ে আর আপনার বোন, আলহামদুলিল্লাহ ৫,১০ টাকা জোর করে মারহাবা মারহাবা আর একটু জোর করে মারহাবা মঞ্জুর করিয়া নাও ও মাহবুদুর রে, যেই নিয়ত দান করছে তোমার তো জানা বাকি নাই, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ গো এই মায়ের দান থেকে কবুল করে নাও, আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ এই মায়ের জন্য মাহবুদুর রে তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, মসজিদ দান করছে জায়গা আল্লাহ তুমি জান্নাতের ভিতরে কইরা দাও, তার জন্য একটা জায়গা, আল্লাহ গো মাম্মান লিল্লাহি মসজিদান ফাদুল্লাহ বাইতুল ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজানো হয়, আল্লাহ তা নবীদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। আমার ডাক্তার রঞ্জু ভাই 500 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে ফাঁকা করে দাও, বাইকের সাকা আমার বোনের আরো 400 টাকা
যেহেতু আপনি নাম উল্লেখ করছেন, যা আছে কপালে কোথাও সকালে দেখেন আবার নাক মাক দিলে ফাটে না, আবার দাঁত বাঁধবো হেলালুদ্দিন সোরাবের ছেলে মারা গেছে, বাবা দান দু আছে 100 টাকা আর কি কষ্ট করেন না, থাকেন এক বস্তা সিমেন্ট, এক বস্তা, এক বস্তা তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলো আমিন। নতুন বাড়ি থেকে আমার রেশন ভাই, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ সিলেটের কোন ভাগে ফাঁকা করে দাও, বাকি টাকা সাথে মারবার করে দিয়ে দাও, আল্লাহ যেই বিতে দান করছ মনে সব পূরণ করে দাও, আল্লাহ দানবীদের জন্য জান্নাতের ভিতর একটা ভালো খানা রিজাক করে দাও, সবাই বলো আমিন। আসেন ভাই খুব তাড়াতাড়ি, মংলা আল্লাহ মংলা মারা গেছে, আল্লাহ মাহমুদুরের টাকার ভিতর পক্ষ থেকে 500 টাকা, আল্লাহ তাকে কবরের মনসুর করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলো আমিন। আল্লাহর একটা বোন, আল্লাহ গো নগরে 100 টাকা, আল্লাহ তার থেকে কবরের মঞ্জুর করে দাও, জানিমাল বর করে দাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বন্দী করে দাও, সবাই বলো আমিন। আর একটা মামাদের বোন, আল্লাহ 100 টাকা, আল্লাহ এই মহিলার তো ভালোই টাকা দেয়, এই আজকে কি আবার এই গত বছরের মতো শুরু করছে, এই আল্লাহ কার মাহবুবেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মালিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মালিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাই দে মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। আমি এত কষ্ট করে আইছি, তাই তো আসেন ভাই, আসেন ভাই, যেহেতু মসজিদের কাজ করবে, যা আছে কপালে কথা সকালে জীবনে যা সত্যতা করছি মসজিদ সব বাদ, সকালবেলা নিয়ত করেন যখন কাজ ধরে তখন এক বস্তা সিমেন্ট দিন। যতটুকু পারি তারটাই নিয়ে মুনিয়া নেই নাকি, না নেওয়ার সাথে নেওয়াই ভালো। আজগারের ছেলে কত 500 টাকা, সে মারা গেছে তার জন্য নগদে 500 টাকা, আল্লাহ তার থেকে কবুলার মঞ্জুর করে নাও, সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ সে ইনাত দান করতে বলে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। আমার আরিফ ভাই নগদে 500 টাকা, আরিফ ভাই আছে নাকি,
মাথা টুপি খুলছিলাম তো এলে আবার অনেক কিছু আন্দোলন হয়েছে। আমি একটা ইয়া কেছিলাম যে পাঁচশোর পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমা দেখি রাম নষ্ট, সাধক নষ্ট সুদে, তাই না গুইরা সাতর নষ্ট, কেতে নষ্ট ফুল, অতি মায়াই মধু নষ্ট, জলাই নষ্ট চুলে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, আর পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা গাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কিরা রহমানি ভাই আছেন নাকি? ভাই ওটা আসলে একটু উড়ু উপকার হইতো ভাই। আমার রহম ভাই আমার নাম্বারে দরকার ফোন দেন। হ্যাঁ রহম ভাই একটু তাড়াতাড়ি এক বস্তা সিমেন্ট দেওয়াই লাগবো ভাই, যেহেতু মসজিদের কাজ করতে সিমেন্ট ইমার্জেন্সি লাগবে নাকি? আমার রহম ভাই 200 টাকা আল্লাহ সিমেন্ট করনা করে ফাঁকা করে দাও, বাকি টাকা সারি মেরে বের করে দাও, আল্লাহ যেই রতো দান করতে মনে আসে পূরণ করে দাও, সবাই করো আমিন। কি ফ্যাক্টরি? দীপু ভাইয়ের ফ্যাক্টরি থেকে এই একটা সেরা টাকা লোকে সেরা সেরা 2000 আমার দীপু ভাইয়ের ফ্যাক্টরি থেকে 2000 টাকা আল্লাহ গো যেই শ্রমিকরা দান করছে আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ সাথে আমার বরকত দিয়ে দাও, আল্লাহ ফ্যাক্টরির ভিতর বরকত দিয়ে দাও, আল্লাহ গো আমার ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, কামের ভিতর বরকত দিয়ে দাও, সবাই বলুন আমিন। নানার জন্য 500 টাকা নগদ আল্লাহ তাকে কবরের মঞ্জুর করে নাও, তার নানার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলুন আমিন। আমার মুজাম মাস্টার ভাই কই কই আছে নাকি? ভাই ভাই আমার মুজাম মাস্টার ভাই আছেন নাকি? কো কো এটা তার বড় ছেলে পাঁচ বস্তা যেহেতু মসজিদে কাজ করে আমি এইরকম ভাবে ধরতাম না, মানে আপনাদের মসজিদে ঢোকার পরে দেখেন আপনি ডাইনে যান বামে যান সামনে যান পিছনে যান চারো দিক দিয়ে ঘুরবেন, ছোট মোটো গ্রাম যা কেনা হয় মসজিদ পাকা, কতক্ষণ ঠিক কিনা? আর আপনাদের গ্রাম পাকা হবে না এটা তোমায় নিয়ে নেওয়া যাবে না, এই মসজিদ তো হবে কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই মসজিদটাকে কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ যদি কোনো আমার থাকে আল্লাহ তোমার গায়েবী খাজানাটা খুলে দাও, তোমার মসজিদ মসজিদটা পরিপূর্ণ করে দাও, সবাই করে আমিন। ভাই যা হয়েছে কপালে কথা সকালে নিয়ত করে বলান মসজিদে কাজ দলে মানে আমি একটা কথা বলছিলাম, এক ব্যক্তি মানে বলছে 5 লাখ টাকা কত দিন দিতেছে, 5 কোটি মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে নে তোর কাজ কর। গোপন দান কি? আপনার একটা দান দেওয়াতে যদি আরেকজন যদি 2টা দান দেয় এটাতে সে আবার ডাবল সব পায়, এই ফতোয়া তো কেউ দেয় না। এটা কি নাম ফুটলো? ওটা আমরা মসজিদের কাজ কথা ঠিক কিনা? তো বাবাজি হ্যাঁ না আল্লাহ শান্তি নেই তার মনে, আল্লাহ মা বাবা কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ দানের করিয়া আল্লাহ মসজিদটাকে সাজানোর জন্য আল্লাহ কষ্টের টাকা দান করে মাওলা, তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই করে আমিন। আমার
সে আসলে রাজ্জাক ভাই আছেন? সিমেন্ট একটু দেন ভাই, টাকা দিতেছেন আমার মানে মন ভরতেছেন, মানে মসজিদে ঢুকে বুঝছেন, আমি মসজিদে গত বছর ছিলাম তাও একটু ভালোই ছিলাম, জানি ভাই কোনো বাতাস বাতাস আসে নাই, এখন দিয়ে বাতাস পুরো কথা আমরা উঠে আমাকে জেনে বসে দিয়েছে উঠে পরে ছিলাম। আমার আব্দুর রাজ্জাক ব্যাপারী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপরে করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 2000 টাকা, আল্লাহ সিবলা করে না বলে ফাঁকা করে দাও, বাইকের সাকা সাথে ভালো করে দিয়ে দাও, আল্লাহ চাই না তো দান করছে মনে সব করছে করে দাও, আল্লাহ মসজিদটাকে সাজানোর জন্য আল্লাহ তো কষ্টের টাকা দান করে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, তোমার রাসূল বলেছে মানা লিল্লাহি মসজিদুল মানুল গাবাই তার ফিল জান্নাহ, দুনিয়ার বুকে যারা মসজিদ সাজায় তাদের জন্য জান্নাত সাজানো হয়, আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা মালা খানা রিজাল পাঁচটা বন্ধু মিলে পাঁচ বছর ছিলেন, আব্দুর রহিম, আবু বকর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ ওমর, মোহাম্মদ সাদি, আলহামদুলিল্লাহ পাঁচ বন্ধু। এই এরা তো খুব সুন্দর রে, এরা কি আছে? এটা হাত তুলো তো ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস খুব ভালো লাগলো, তোমরা বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবা, আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে কবুল করুক, এদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিক, সবাই কর আমিন। এই বন্ধু কারে কয়, আল্লাহর নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব ছিল, কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা এদের ভিতরে এরকম মহব্বত তৈরি করে দিক, সবাই কর আমিন। ওরা এমন একটা বন্ধু, আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমার জহির ভাই 3000 টাকা আছে, টাকা ফোন দেন, ফোন দেন না কেন, দেন আগে ফোন দেন, এই ফোন দিতে এতক্ষণ লাগে, 470 আলম দিয়া শ্রমিক, এই মামুনদের কাছে দিয়ে এসো ফোন, দেন তাড়াতাড়ি দিবেন, তোমার শ্রমিক করে শ্রমিকদের কি নাম, আলমবিয়ার ফ্যাক্টরি থেকে 470 টাকা, আল্লাহ সিবিল করে ফটো ভাগ করে দাও, ভাগের সাকা সাথে ভালো করে দিয়ে দাও, আল্লাহ যেই কাজ দান করছে মনে আসা পূরণ করে দাও, আল্লাহ ফ্যাক্টরির ভিতর তুমি বরকত দিয়ে দাও, সবাই বলো আমিন। বার কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি ভাই, আর কেউ নাই? এই মা বন্ধুর প্যান্ডেলের আটটা আল্লাহ আরেক বান্দা, আল্লাহ তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দন্দা, আল্লাহ বলে দেখো শুকর, আল্লাহ তান্টাকে কবুল আর মঞ্জুর করে নাও, আরেকজন ষাট টাকা, আল্লাহ তান্টাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালিম আল বরকত দিয়ে দাও, যেই লোক দান করছে মনে আসা পূরণ করে দাও, ও মাহমুদুর রে একটা দানা যেন বিফল না যায়, আল্লাহ প্রত্যেকটা দান গুলি তোর কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ। আমার ইসমাইল ভাই না, ইসমাইল প্রামাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 200 টাকা নগদ, আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সেই যত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। ভাই লিখতেছেন তো? হ্যাঁ লেখেন মনে করে। কি নাম, কি নাম, কি নাম? এলাকার জামাই, আমার ফরিদুল ভাই এলাকার জামাই, আল্লাহ কইরা খাই যেন হালাল মতে খান। ভাই 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 ফরিদুল ভাই, যেহেতু আপনি এলাকার জামাই, আপনার জন্য আমি দোয়া করতে চাই, এক বস্তা সিমেন্ট দিবেন ভাই। নারায়ণ নারায়ণ তাকবীর, শোনো শোনো কি রামবাসী শোনো দিয়া গোয়ন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, এটা আত্মীয় আল্লাহুম আমিন। আল্লাহ এলাকার জামাই কইরা পালাইছে কামাই, মাহুদুরে টাকা দেখো 700 টাকা নগদ, বাকি দেখ বস্তা সিমেন্ট, আল্লাহ বকর করে বসে একটা কাম দান করছে, টাকা ছিল না করে বাকি ঘুরায় দাও চাক্কা, আল্লাহ আমার ফরিদুল ভাই করনি এত দান করছে তোমার জানা বাকি নাই, এই দানের উসলে করে আত্মীয় স্বজন দ্বারা কবরে সালা কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার ফরিদুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বানায় আমিন। সেক্রেটারি কো, ও জহির ভাই বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন। হ্যালো,
হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, কই আছেন আপনি? হ্যাঁ ভাই ঢাকায় আল্লাহ দিব ঘুরে চাকাতে ভাই টাকা দিছেন 3000 আর কি সিমেন্ট কয় বস্তা তাড়াতাড়ি কোন না সিমেন্ট 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 কয় বস্তা না এখন বলেন আপনি আর না আর যদি আপনি না দেন তাহলে আমি ওয়াসেন বন্ধ করে দিয়ে বাদ যাব তাহলে কয় বস্তা দিবেন কোন আগে হ্যাঁ কোন কত একে আমি আপনি কইছি যে কবুল মানে মহিলা করবে তাহলে কবুল করে দিতেছে আর একজন পিছন থেকে সিমটি দিব তারপরে কবুল কবুল নাকি হ্যাঁ বলেন বলেন ভাই কয় বস্তা একটু বলেন চালু করে বলেন হ্যাঁ পাঁচ বস্তা না 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 বলেন বলেন মুখ দিয়ে বলেন আপনি একা দিবেন আরো দর্শন দিবেন বোঝেন না কেন আপনি কয় বস্তা বলেন পাঁচ বস্তা নিলাম পাঁচ বস্তা পাঁচ বস্তা হ্যাঁ পাঁচ বস্তা দিলাম ভাই না রে তুমি আমার জহির ভাই 3000 টাকা পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও সবাই করে আমিন আমার ওমর ভাই মায়ের জন্য এক বস্তা সিমেন্ট আল্লাহ গো দানটাকে কবুল করে নাও তুমি তার মায়ের কবর থেকে জান্নাতের বাগান মানে দাও সবাই নূন নবী জামাই আমাদের গ্রামের জামাই নূন নবী 500 টাকা এই এই এলাকার জামাই রে এত ভালো এই আমাকে এক মুরব্বী কয় যে তামাই কইলে তামাই আপনাদের বিল কিছু তামাই আছে নাকি কয় এলাকার তামাইয়ের মেয়েরা বলে কয় সারবে না তারা ও কয় সারবের পরে জামাই তাও সারবে না তামাই তো এলাকার জামাই এত বলো এই দেখেন আরেকটা জামাই ওরা দুইজন 500 আর একজন মামা দোকান সে 500 নগদে 1000 টাকা দুইজনে আল্লাহ দানটাকে কবুল করুক আল্লাহ এই জামাইকে নেক হায়াত দান করুক সবাই করুন আমিন আমার বিল্লাল ভাইয়ের মুখে হাসি আল্লাহ করুক জান্নাত বাসি সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন গলায় না লাগাই যেন রশি সবাই করে আমিন ভাই এক বস্তা সিমেন্ট ও কে কি রে দুই বস্তা এক কি রে নারায়ণ তাকবীর এই এলাকার জুবুকে রাত নবীর প্রেমে পাগল মারা গো এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল মারা গো আল্লাহ তাকায় দেখো আমার বিল্লাল ভাই আল্লাহ হাসি মাখা মুখ নিয়ে নগদে 1000 টাকা বাকিতে দুই বস্তা সিমেন্ট আল্লাহ বাদে করে করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না করে ফাঁকা ঘুরে এত ফাঁকের সাকা সারে বার বার করে দিয়ে দাও আমার বিল্লাল ভাই হাসি মাখা দানটাকে কবুল করে দাও ও মাহবুবের তোমার কাছে একটা দরখাস্ত জানাই আমার বিল্লাল ভাই আত্মীয় স্বজন তার কবরে সালাত কবরে না জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বিল্লাল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা ভালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আরেক জামাই 100 আমার আরেকটা জামাই আল্লাহ তাকায় দেখো নগদ 100 টাকা আল্লাহ সিমরে করে না করে ভাগ্য করে দাও ভাগ্যের সাকা সাকে ব্যবহার করে দিয়ে দাও আল্লাহ যেই মতো দাম করছে মনে আশা পূরণ করে দাও ফুলজারা তার ছেলে 600 টাকা আর দুই বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ যেই মতো দান করছে মানে এসব পূরণ করে দাও ও দুইটা ছোট ছোট বাচ্চা আল্লাহ 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও ফুলজারের বড় মেয়ে তিনি নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও বিদেশ থেকে এই দেখেন প্রবাসীদের টাকা আলহামদুলিল্লাহ কোন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা
প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার একটা প্রবাসী ভাই নগরে 1000 টাকা, আল্লাহ জীবনের পুরো নাটক ভাগ করে দাও, বাকি সাকা সালমা বের করে দিয়ে দাও, আল্লাহ জেনে তো নাম করে সম্মানের সব করে দাও। আল্লাহ তার থেকে কুমড়ার মঞ্জুর করে নাও, সিমেন্ট গুলো লিখতেছে, এই যে এখন আমার ফরিদে ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তান্তাকে কবরের মঞ্জুর করে আমার রশিদে ভাই 100 টাকা, আল্লাহ জীবনে করে না ভাগ করে তো মিকের সাকা মহিলা করে, এই 300 টাকা মহিলারা আজকে মহিলাদের শেয়ার, এই এলাকার মহিলারা এবছর শেষ, 300 টাকা তাও তো মনে কিস্তি তোলা ঢেয়ে নাকি আল্লাহ জানে, যাক আল্লাহ কবুল করুক, আর যদি দেয় একটু পরে ভালো করে দেওয়া করবি নাকি কোন না দিব নে, তাই তোমার পাম হনো লাগবো না, হেরা এমনি দিব ভাই দেরি করবেন না, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 বস্তা করে সিমেন্ট হলে দিবেন। আরেক জামাই আশরাফুল দুলগাগড়া খালি 600 টাকা, এলাকার জামাই আশরাফুল, আশরাফুল ভাই নগদে 600 টাকা, আর কি আর কি আর কিছু আছে কো আশরাফুল ভাই কো, এই জামাই আশরাফুল ভাই বাড়িতে গেছে হো, সুবারি এসে তো ভালো মন্দ খাও রে দিছে দো, আমার আশরাফুল ভাই আল্লাহ গো বাদরটা করছে একটা কাম দান করছে নগদে 600 টাকা, আল্লাহ জীবনে কোনো বার ভাগে করে দেবে গের সাকা, আল্লাহ ইয়ালা কর জামাই করে খাই যেন হালাল পথে কামাই সবাই কো আমিন। নতুন জামাই শুই দিলে মেয়ের জামাই, এই এই লাগে এত জামাই কোন দিকে আইছে, আবার নতুন জামাই আ আল্লাহ কো কো আছে আল্লাহ এলাকার নতুন নতুন জামাই, আল্লাহ কই রাখাইছেন হালাল পথে কামাই, আল্লাহ নগরে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, ভাগের সাকা সানে ভালোবার করে দিয়ে দাও, আল্লাহ গো আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলায় আমিন। আমার ইয়াসিন ভাই 50 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তান্তাকে কবরের মঞ্জুর করে নাও, সালাম বরকত দিয়ে দাও, আল্লাহ জেনে তো দান করছো মনে সব পূরণ করে দাও, আমার ইয়াসিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার আরেকটা যুবক ভাই দাদার জন্য দোয়া চায়, নারে তাকবীর, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ আল্লাহ
আমার রিপন ভাই তিন বন্ধু মিলে তিন বস্তা সিমেন্ট এক বস্তা আরো একশো টাকা নগদ। আল্লাহ তানটাকে কবুল করে নাও। রিপন ভাই তিনটা বন্ধুকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ সারা বরকত দিয়ে দাও। যারা এই মসজিদটাকে সাজানোর জন্য দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও। প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনা, আমিন।